আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সুপ্রিয় দর্শক, এখন আমাদের এলাকায় বর্ষার মৌসুম, এই যে দেখেন আসলে চারিদিকে পানি থই থই করছে। আর এরই মাঝে আমরা উপস্থিত হলাম আপনাদের সেই প্রিয় একজন মানুষকে নিয়ে, সোহেল ভাই, তো যার গান শুনে আপনারা আব্দুল আলীমের সাথে তুলনা করেছেন। আসলে আমিও ভাবতে পারি নাই আজকে আমাদের উস্তাদ এমন সুন্দর একটি প্ল্যান করে রেখেছে। আমাকে বললো যে সাগর আসো, তোমার ভালো লাগবে। আসলে সত্যি বলবো কি উস্তাদ, আমার সত্যি অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে উস্তাদ। তো উস্তাদ এখন কি গান গাবে একটু কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। এখন ওই যে হয়তো খুব জনপ্রিয় একটা গান। আচ্ছা আচ্ছা, কোনটা গানটা? না ওইটা না, ওই যে কি বলে আষাঢ় মাসে ভাসা পানি রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বালি বাতাসে একটা গান আছে না, খুব জনপ্রিয়। হ্যাঁ খুব সুন্দর একটি গান। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ গান। দেখলাম আসলে নৌকার ফের তো হয়তো ওই যে অনেক সময় দেখি নদী দিয়ে যায় সব কি বলে পিকনিক করে। আমার তো মনে চায় কিন্তু আমরা তো সেইভাবে যাইতে পারি না, ওদের মতো তো আমরা যাইতে পারি না। তাই মনে মনে একটু ভিন্ন পিলা না খাইলাম যে হয়তো সোহেল ভাইকে নিয়ে আর সাগরকে নিয়ে যদি আমরা একটু মানে নৌকো দিয়ে একটু বেড়াই বর্ষা। হ্যাঁ বর্ষার মৌসুমে আসলে। আর গানটা যে সিলেক্ট করছে, গানটা কে সিলেক্ট করলো উস্তাদ? গানটা অবশ্য আমি সিলেক্ট করাইছি, মানে অসাধারণ উস্তাদ, সত্যি বলবো কি অসাধারণ। হ্যাঁ পানির উপরে হয়তো গানটা আষাঢ় মাসে ভাসা পানি। আচ্ছা যাই হোক উস্তাদ, আমরা গানটা শুনি এখন, আর সেই সাথে যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা গানটি শুনুন, আশা করি সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো ঠিক আছে উস্তাদ, আমরা গানটি শুনি। ঠিক আছে। পূবালি বাতাসে আমার নিকেও আসে রে আষাঢ় মাসে ভাসা মাশা ভাষা পানি রে।
দিয়ে বইনে বইনে হে হইতেছে যে দেখা মায়ে দিয়ে বইনে বইনে হইতা যে দেখা বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে